আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এক প্রশ্ন করেছেন যে যদি কেউ আগুনে এক্সিডেন্টে পুড়ে যায়, এক্সিডেন্টে আগুনে পুড়ে পানিতে ডুবে মৃত্যু হলে বা কার মৃত্যু হলে এগুলি কি শহীদের মৃত্যু হবে বা এই মৃত্যুকে কি শহীদের মৃত্যুবরণ বলে আর আরেকটি প্রশ্ন করেছেন আর আরবি শিখা অবস্থায় মৃত্যুবরণ করলে কি শহীদের মৃত্যুবরণ বলে এ ভাই প্রথমত আপনি যে প্রথমত দুই তিনটা শব্দ বলেছেন যে এক্সিডেন্ট আগুনে পুড়ে তারপরে পানিতে ডুবে মৃত্যু হলে এগুলিকে শহীদে মরণ বলে কিনা প্রথমত এ ধরনের ব্যাপারে এ ব্যাপারে একটি হাদিস এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশহাদা ওয়া সাবা সেওয়াল কতলি ফিসাবিল্লাহি যে আল্লাহর রাস্তায় জিহাদ করা ব্যতীত সশস্ত্র যুদ্ধ করা ব্যতীতও সাত শ্রেণীর মানুষ শহীদ বা সাতটা শ্রেণীর মানুষের মৃত্যু হয় শহীদ মৃত্যু বা সাত শ্রেণীর মানুষ শহীদ বলে আখ্যায়িত হয় নাবি সাল্লাহাম প্রথম বলছেন আলমা শাহীদ শহীদ যে ব্যক্তি মহামারী কোনো মহামারীর রোগে প্লেগ ডায়রিয়া কলেরা যেগুলো আগে মহামারী রোগ দেখা দিত এই মহামারীতে যদি কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে এ ব্যক্তি শহীদ বলে গণ্য হবে নাবীর সাল্লাহ সাল্লাম তারপরে বলছেন অল গরক শাহীদ যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায় এ ব্যক্তিও শহীদ বলে গণ্য হবে তিন নম্বরে নবী সাল্লাহ সাল্লাম বলছেন অসহেব জাতজমবে এটা একটা পার্শ্বে ভেতরের পার্শ্বে মানবদেহে যে কোনো ধরনের একটা বিশেষ রোগের কথা বলা হচ্ছে এই রোগ যদি ধরে তাহলে মানে এই রোগের কারণে যদি মৃত্যুবরণ করে তাহলে এই ব্যক্তি শহীদ এরপরে বলছেন যে ব্যক্তি মাবুতুনু শহীদুন যে ব্যক্তি পেটের কোন সমস্যার কারণে ডায়রিয়া জনিত কারণে বা পেটের ব্যথায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে এই ব্যক্তিও শহীদ বলে গণ্য হবে চার নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে আল হারি কোশ আল হার কো শাহিদ হ্যাঁ যে ব্যক্তি ইয়া করবে মানে আগুনে পুড়ে মারা যাবে এ ব্যক্তিও শহীদ বলে গণ্য হবে অল্লাদি এমু তো তাহতাল হাদাম আর ষষ্ঠ নম্বর হচ্ছে যে ব্যক্তি কোনো ধ্বংস অবশেষের নিচে পড়ে কোনো কিছু দেয়ালের নিচে ধ্বংস মানে দেল ধসে পড়েছে সেই ধসে পড়ার নিচে আহ মানুষটি পড়ে গেছে বা পড়ার কারণে মানুষের মৃত্যু হয় এই ব্যক্তিরাও শহীদে শহীদদের মধ্যে অন্তর্ভুক্ত এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম নম্বরে বলছেন যে ব্যক্তি আল মারআতু আহ তামুতু লিজামআইন লিজুমআইন অর্থাৎ যে ওই মহিলা যে মহিলার পেটে সন্তান রয়েছে অর্থাৎ যেটা গর্ভজনিত সমস্যার কারণে যদি কোনো মহিলা মৃত্যুবরণ করে তাহলে এই ব্যক্তিও শহীদের অন্তর্ভুক্ত হবে হাদিসটি মোয়াত্তা ইমাম মালেক থেকে বর্ণিত হয়েছে এ হাদিসটি অন্যরকমভাবে ভাবে বা একই শব্দে এবং কয়েকটি শব্দ কম বেশিতে সহিবুখারিতেও বর্ণিত হয়েছে যে শহীদ পাঁচ প্রকারে বলে এই উল্লেখিত কয়েকটি প্রকার বলা হয়েছে কয়েকটি দুটি ছেড়ে দেওয়া হয়েছে আর বাকি পাঁচটি বলা হয়েছে সেই মুসলিমেও এরকম বলা হয়েছে এরকমভাবে এই হাদিসগুলি দ্বারা সবগুলি সর্বমোট আমরা বুঝতে পারি যে শহীদ ব্যতীত মানে যে আল্লাহর রাস্তায় যে শহীদ যুদ্ধ করা এই শহীদ ব্যতীত আরও সাত ধরনের মানুষ শহীদই মর্যাদা পাবে যারা এমনিতে যদি বাড়িতে বসে মৃত্যুবরণ করে তারপরেও তারা শহীদই মৃত্যুর মানে মৃত্যুর মর্যাদা পাবে তবে যে আপনি আরেকটি প্রশ্ন করেছেন যেটা হচ্ছে আরবি শেখা অবস্থায় মৃত্যুবরণ করলে কি শহীদই মৃত্যুবরণ হবে আরবি শেখা আরবি একটা ভাষা ভাই আরবি যদি কেউ শেখে এমনিতে বাংলা ইংরেজি যেমন ভাষা আরবিও একটা আল্লাহ প্রদত্ত ভাষা যদি শুধুমাত্র আরবি ভাষা শেখার জন্য কেউ মৃত্যুবরণ করে এতে কোনো বিশেষ কোনো ফজিলাত নেই আর যদি দিন দিন আইলেম শিক্ষা করার জন্য দিনই জ্ঞান দিনকে বোঝার জন্য ধর্মকে বোঝার জন্য মানার জন্য যদি সে করে জ্ঞান অর্জন করতে গিয়ে মৃত্যুবরণ করে সে বিষয়টি অন্যরকম কেননা নবী সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে মানতালাবুল আলম ফাহু হাফিজ সাবিল্লা যে ব্যক্তি মানে এলেম অন্বেষণের জন্য কোনো একটা ইয়া ধরে নিল রাস্তায় অন্বেষণ করলো রাস্তায় ধরে নিল সে যেন আল্লাহর ফি আল্লাহ আল্লাহর পথই ধরে নিল অর্থাৎ জিহাদের পথ আর অন্য জায়গায় বলা হয়েছে যে মান সালাকা তরিকান আলতামিসুফি হে আলমান সাহাল আল্লাহ তরিকমিন্তরুকিল জান্না যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি এলে শোনার জন্য কোন একটি রাস্তা ধরে নিল সে যেন আল্লাহ তালা তার জন্য জান্নাতের রাস্তা মানে এক করে করে দিলেন দিলেন সহজ অন্য জায়গায় বলা হচ্ছে যে মিন মিন সে যেন জান্নাতের কোন একটা পথ ধরে নিল তো এই অবস্থায় মৃত্যুবরণ করলে এই ব্যক্তিও আপনি বিশেষ সবের অধিকারী হবে এই ধরনেরই বলা হচ্ছে হাদিসে হাদিসগুলো সবগুলোই সহি ডাইরেক্ট শহীদ বলা হয়নি কিন্তু এগুলি খুব মানে মৃত্যুবরণ করলে যদি এই পথে মৃত্যুবরণ করে এটা কতই না মঙ্গলজনক যেহেতু আল্লাহনবিসাল্লাম জান্নাতের পথ বলে ঘোষণা করেছেন এলে মন্নেসোনার পথকে আশা করা যায় আপনি আপনার উত্তরটি পেয়েছেন আল্লাহ আলম বি